আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা সবাই বলে ফকির তোমরা সবাই গরিব আমি আল্লাহ হলাম ধনী আল্লাহ ধনী পৃথিবীর সবাই তোমরা গরিব রাস্তার পাশে দাঁড়ায় রাস্তার পাশে মাইক দিয়া রাস্তায় দুই পাশে গামছা দিয়া আপনার দড়ি দিয়া রশি দিয়া গাড়ি থামাইয়া কালেকশন করে আর একজন মাইকে বসে থেকে কি বলে জানেন আপনারা আপনারাও জানেন তানো গাড়ির পিতা মাতা আল্লাহ সুখে রাইখো গরে নূরের টোপি মাথায় দিয়া উঠায়ো রোজ হাসরে বলে কি কথা বলে বলে কিনা বলেন তো কথাটা সঠিক না বেশি সঠিক দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো রোজ হাসরে একটু জোরে বলেন না ঠিক না বেঠিক সবাই বলছেন ঠিক এই হলো আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইশরুন নাস ইয়াউমাল কিয়ামাত খিফাতান বুরাতান গুরলান রাসূল বললেন কিয়ামতের দিন মানুষকে কবর থেকে উঠানো হবে কারো পরনে কাপড় থাকবে না কারো পায়ে স্যান্ডেল থাকবে না রাসূল বলেন কারো পায়ে স্যান্ডেল থাকবে না কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না ও নেতা নেত্রী তোমরা যারা আছো নেতা নেত্রী তোমরা যারা আছো কবর থেকে উঠবা কিয়ামতের দিন পরনে সেই দিন কাপড় থাকবে না ও নায়ক নায়িকা ও ও শিল্পপতি ও চাকরিজীবী মাস্টার হুজুর ইঞ্জিনিয়ার প্রত্যেকেই শুনে রাখেন কিয়ামতের দিন আল্লাহ সব মানুষকে কবর থেকে উঠাবেন কারো পরনে কাপড় থাকবে না নূরের টুপি নূরের কথা কারো কাপড়েই থাকবে না কাপড়েই থাকবে না উলঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাকে উঠাবেন স্যান্ডেল নাই জুতো নাই পরনে কাপড় নাই কিছুই থাকবে না আল্লাহর নবী যখন এই কথাটা বললেন মা আয়েশা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান-নিসাউ জামিয়া ইন-নুরু বা'দুহুম ইলা বা'দ ছেলে মানুষ মেয়ে মানুষ সব এক জায়গায় হবে একজন আরেকজনের দিকে চেয়ে দেখবে না আল্লাহর নবী সেই দিন বলেছেন আয়েশা ওয়াল আমরু আশাদ্দ সেই দিন যেমন কঠিন দিন হবে আয়েশা একজন আরেকজনের দিকে চেয়ে দেখতে পারবে না চেয়ে দেখতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বললাম জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই আলোচনাগুলি শোনালাম আপনি মনে করলেন মসজিদে যাব না আপনি না গেলেও পারবেন আপনি মনে করলেন আমি গির্জায় যাব না আপনি না গেলেও পারবেন আপনি মনে করলেন আপনার বাপের সাথে কথা বলবেন না আপনি না বললেও পারবেন কিন্তু এটা গুনাহের কাজ আপনি না বললেও পারবেন কিন্তু যদি আপনি মনে করেন আমার মৃত্যু হবে না এটা কিন্তু হবে হবে যদি আপনি বলেন কবর থেকে আমি উঠবো না উঠতেই হবে উঠতেই হবে আর কবর থেকে উঠার পরে যদি আপনি মনে করেন ওই জাহান্নাম নামক জায়গায় আমি যাব না যাব না ও মুসলিম ভাই আমার এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন 71 নম্বর আয়াত সূরা মারিয়াম 16 নম্বর পারা আল্লাহ বলছেন মাইন মিনকুম ইল্লা ورثها كان على ربك حقبا مقضيا الله رب العالمين والين طبعا الهجر يوم كون ايدي تار قرود بنا تار من قلو জাহান্নামে উপর দিয়ে থাকবে রাস্তা এর নাম হলো সিরাত এটাই হলো পুল এটাই হলো বোল এই জাহান্নাম উপর দিয়ে থাকবে বোল এটা চুলের থেকেও চিকন চুলের থেকেও চিরন তরবারির থেকেও ধারালো এই উপর দিয়ে আপনাকে হাঁটতে হবে আপনাকেও হবে নাবিকেও হবে আলে বলামাকেও হবে নাস্তিকও হবে আস্তিকও হবে পৃথিবীর সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই পুলের উপর উঠাবেন এই পুলের উপর উঠাবেন কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বক্তব্য তুলে ধরলেন সূরাতুল হাদিদ সূরা হাদিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শোনায় দিলেন ওয়া
কারিমেন যারা মুমিন মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আমিন চমৎকার আলোচনা শুনিয়ে দিলেন মুমিনদের কোনো চিন্তা নাই আল্লাহ মুমিনদেরকে কেমনে পার করে দিবেন দেখেন আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি আসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم এই পৃথিবীতে যারা মুমিন পুরুষ ছিল যারা মুমিনা নারী ছিল ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে এই পুলের উপরে উঠাবেন এই ব্রিজের উপর আল্লাহ তাদেরকে উঠাবেন এদের সামনে আলো থাকবে পিছনে আলো থাকবে ডানে বামে সব দিকে আলো থাকবে আর এদেরকে সুসংবাদ দেওয়া হবে বুশরাকুমুল ইয়াউমা আজকের দিন তোমাদের জন্য সুসংবাদ জান্নাতুন স্থায়ীভাবে বসবাস করবে আল্লাহ বলছেন মুমিন পুরুষের জন্য মুমিন নারীদের জন্য এটা বিশাল এক সফলতা মুমিনেরা পার হয়ে যাবে চোখের পর্দা পার হয়ে যাবে কোন অসুবিধা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ইয়াউমা ইয়াকুলু মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু ইনদুরুনা من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا منافق قرش على منافق نادي ইমানদারদেরকে বলবে ও ইমানদারেরা একটু আমাদের দিকে লক্ষ্য করো না একটু আমাদের দিকে দেখো না একটু আমাদের দিকে দেখো না তোমাদের আলো একটু আমাদেরকে দাও না একটু আলো পেলে তো আমরা পার হয়ে যাব একটু দাও একটু দাও একটু আলো দাও সেই দিন মুমিন পুরুষ আর নারীরা বলবে ইরজিউ ফিরে যাও তুম পিছনে ফিরে যাও আজকে আলোর বরাদ্দ তোমাদের নাই তোমাদের নাই তোমাদের নাই আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের এবার 72 নম্বর আয়াতে বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিজিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ ভীতু যারা আল্লাহ তাদেরকে এই ভুল পার করে দিবেন তাদের কোনো অসুবিধা হবে না ভুল পার করে জান্নাতে তারা পৌঁছে যাবে কিন্তু জালিমদের আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে আল্লাহ ওই জাহান্নামে নিক্ষেপ করবেন এত ভয়াবহ আগুনে নিক্ষেপ করবেন সাহায্য কেউ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা কেউ কারো পাপের বোঝা বহন করবে না কেউ কারো পাপের বোঝা বহন করবে না আপনাকে বাঁচার জন্য এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য আপনার ছেলে আসবে না আপনার মেয়ে আসবে না আপনার স্ত্রী আসবে না কেউ না কেউ না কেউ না এবার আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা বলেন না এই জাহান্নামে কেউ কে যেতে চান জাহান্নামে কেউ কে যেতে চান যারা যারা জাহান্নামে যেতে চান না আর একবার হাত উঁচু করে আল্লাহকে ডাকান আল্লাহ তোমার জাহান্নামে যেতে চাই না লিল্লাহি তাকবীর এবার আমি আপনাদেরকে বলবো শুনেন জাহান্নামে আমার কেউ যেতে চায় না আল্লাহ জাহান্নাম দিতে আমাদেরকে চান না
আল্লাহ রাব্বুল আমিন দুটি কথা বললেন সূরাতুল আনফাল সূরার নাম কি বললাম বলেন সূরাতুল আনফাল 9 নম্বর পারা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইয়ুকি